হ্যালো ভিউয়ার্স, আমি রাসেল মোশারফ। কোহিনোগ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পর্ব শুরু করতে চাচ্ছি। আজকের যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টি হলো আপনি কিভাবে আপনার কম্পিউটারে উইন্ডোজ কিভাবে আপনি সেট আপ করবেন। আসলে বিষয় হলো আমরা যারা প্রাথমিক পর্যায়ে কাজ করি তারা দেখা গেছে কোনো একজন এক্সপার্টের জন্য অপেক্ষা করতে হয় যে এক্সপার্ট কখন আসবে, কখন উইন্ডোজ দিবে, তারপর সে কাজ করবে। আসলে কোনো এক্সপার্টের প্রয়োজন নেই, আপনি নিজেই উইন্ডোজ সেট আপ দিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে এই বিষয়টি দেখাবো। উইন্ডোজ XP বলেন বা উইন্ডোজ 7 বলেন, উইন্ডোজ 10 বলেন, প্রায় কাছাকাছি উইন্ডোজ সেট আপ দেওয়ার সিস্টেম। আমি আজকে যে সেট আপটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে XP সেট আপ দেখাবো। আমার কাছে অনেকেই কমেন্ট করেছেন যে আমি এই ধরনের একটি ভিডিও করার জন্য, আপনাদের অনুরোধেই মূলত ভিডিওটি হচ্ছে। তো বন্ধুরা, আমি আশা রাখবো আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটি উইন্ডোজ সেট আপ দিতে কমপক্ষে আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। তো ভিডিও কিন্তু 45 মিনিট হবে না, ভিডিওগুলি যেটুকু জায়গা মেন মেন পয়েন্ট রয়েছে সেই বিষয়গুলি আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে দেখাবো। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সহজে বুঝে যাবেন যে কীভাবে উইন্ডোজ সেট আপ দিতে হয়। তো বন্ধুরা, কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ হিস দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যে বিষয়টি বলছিলাম, আমি এই কম্পিউটারটিতে আমি উইন্ডোজ সেট আপ দিব। তো এই ডিস্কটিকে সেট আপ দিব হচ্ছে যে আপনারা দেখেন এটা হচ্ছে চেয়ার রয়েছে XP পেথোলজি, ঠিক আছে, এটা উইন্ডোজ XP পেথোলজি। তো আপনি বাজার থেকে একটি সিডি কিনবেন, সিডি কিনে তারপরে আপনি এটি এভাবে সেট আপ দিয়ে দেবেন। তো এই হচ্ছে আপনার ডিস্কটি, এই ডিস্কটি আপনি যে কাজটি করবেন। তো এই হচ্ছে আপনার কম্পিউটার, আপনার যখন উইন্ডোজ চলে যাবে তখন কিন্তু আপনার এইরকম পজিশান দেখাবে। তো এই হচ্ছে বিষয়। তো এই উইন্ডোজটি, এটি উইন্ডোজ যে চলে গেছে এটাই তার প্রমাণ, বড় প্রমাণ। তো এখন আপনি যতক্ষণ পর্যন্ত উইন্ডোজ সেট আপ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কাজটি আপনি কিন্তু কোনো কাজই করতে পারবেন না। আমি আগেও একটি টিউটোরিয়াল দিয়েছিলাম যে উইন্ডোজ কী, আসলে উইন্ডোজ দিয়ে কীভাবে কাজ করে। তো এই যে সিডিটি, এই সিডিটি বাজার থেকে একটি সিডি কিনবেন, সিডি কিনে এই সিডিটি আপনি যেভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক সেভাবে আপনি কাজটি করবেন। ড্রাইভ রয়েছে, সিডি ড্রাইভ, সিডি ড্রাইভটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু কোনো কিছু নেই, একদম পাকা। আপনি এভাবে সিডি যে ডিস্কটি রয়েছে সিডিটি সুন্দরভাবে লাগাবেন, ঠিক আছে, এটা যাতে এরকম না থাকে, হ্যাঁ, যাতে এরকম একটু উঠে রইল এরকম না, এরকম লাগানো হয়েছে কি না সুন্দরভাবে লাগিয়ে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে মূল কাজ, এখন যে কাজটি করবেন, এখন আপনি সরাসরি চলে আসবেন আপনার কিবোর্ডে। দেখুন আমি দিচ্ছি অল্টার এবং কন্ট্রোল চাপ দিয়ে, এই যে দেখুন অল্টার এবং কন্ট্রোল, এই যে অল্টার এবং কন্ট্রোল চাপ দিয়ে আপনি এই যে ডিলিট চাপ দেবেন। যে দেওয়ার পর কম্পিউটার যে স্ক্রিনটি আছে ওই স্ক্রিনটি আপনি দেখবেন আপনি রিস্টার্ট হয়ে যাবে। তখন আপনি যে কাজটি করবেন এটি হচ্ছে মেইন কাজ। এই যে এখানে স্পেস বারটি দেখছেন, এই স্পেস বারটিতে আপনি 3-4টি বাড়ি দেবেন। দেখুন একটি কিন্তু শব্দ হয়েছে, বাড়িয়ে দেওয়ার পর দেখুন এরকম একটি উইন্ডোজ চলে আসবে। এখন এটি বাড়িয়ে দিতে থাকেন, স্পেস বার বাড়িয়ে দিতে থাকেন, দেখবেন কিছুক্ষণ পর আপনার কাছে একটি কমান্ড চলে আসবে উপরে। তো এই যে দেখুন একটি কমান্ড চলে এসেছে, এই হচ্ছে উইন্ডোজ সেট আপ সে নিচ্ছে, ঠিক আছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে ডট ডট দেওয়া আছে একদম লাস্টে, হ্যাঁ, এই যে সে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন এই যে নিচে অংশটুকু দেখুন, এই যে সে কিন্তু কাজ করতেছে। এখন একথা হচ্ছে এখানে আর কিন্তু কোনো কাজ নেই। তো মূল কাজ কি, আপনি যে সিডিটি যখন লাগাবেন, লাগানোর পর স্পেস বারে জাস্ট আপনি 4-5টি আপনি ক্লিক করবেন। এই যে বিষয়টি, এই বিষয়টি আমরা জানি না, এই বিষয়টি হচ্ছে মূল বিষয়। এই ছোট্ট একটি বিষয়ের জন্য আপনার একজন এক্সপার্টের প্রয়োজন, একজন এক্সপার্টের জন্য আপনার বসে থাকতে হবে, আপনার সময় নষ্ট হবে, আপনার কাজের ক্ষতি হবে, আপনার কোনো কিছুই হবে না, আপনি নিজে নিজেই এখন করতে পারবেন। তো এখন আর কোনো কাজ নেই, এখন কিছুক্ষণ অপেক্ষা, এখানে প্রায় 15-20 মিনিট সময় লাগতে পারে। তো ততক্ষণ আমার সাথেই থাকুন, পরবর্তীতে যে অংশটি আসবে আমি সেটি আপনাদেরকে আবার দেখাবো। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এখানে দেখুন যে মনিটরের নিচে যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু কালো দেখাচ্ছে, ঠিক আছে।
এটা হচ্ছে মনিটরের সেট আপের ব্যাপার। উইন্ডোজ 10 শেষ হয়ে যাবে যখন মাদারবোর্ডের কালার, মাদারবোর্ডের যে অডিও এবং ভিডিও ড্রাইভগুলি যখন সেট আপ করবেন তখন কিন্তু অটোমেটিকলি সেটা নিচে চলে আসবে, ঠিক আছে। আর এইদিকে দেখুন একটি দাগ রয়েছে, এটার উপরে লেখা ছিল উইন্ডোজ সেট আপ, তো এটি দেখাচ্ছে না, এটির জন্য আপনার কোনো সমস্যা নেই। এইরকম একটি উইন্ডো আসবে আপনার কাছে, এরকম একটি উইন্ডো আসবে। তো এই উইন্ডোটিতে এখন যে কাজটি আমি করব সেটি হচ্ছে মূল কাজ। এখন যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে মূল। এখন এখানে যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার বিশাল গোলমাল লেগে যাবে, আপনার সারা জীবনের যত সাধনা আছে সমস্ত কিছু আপনার ফরম্যাট হয়ে যাবে। আমরা যেমন যে প্যান ড্রাইভ ফরম্যাট করি এরকম ফরম্যাট হয়ে যাবে, তো এই ফরম্যাট একটু ভিন্ন। দেখুন এখানে অনেক বিষয়বস্তু রয়েছে, আপনি যদি এটা সম্পর্কে আপনার ধারণা না থাকে আপনার মাথায় একদম গণ্ডগোল চলে আসবে, আপনার একদম এলোমেলো লেগে যাবে। তো এখন আমি মূল কাজটি করছি। দেখুন এখানে নিচে রয়েছে ডিফল্ট ডিলিট পার্টিশন। তো আমরা আমাদের যে উইন্ডোজটি যেটি ছিল সেটি হচ্ছে সি ড্রাইভ, তো সি ড্রাইভের পার্টিশন ভাঙতে হবে। তো পার্টিশন ভাঙতে গেলে আপনার এখানে ডি যে অপশানটি রয়েছে, ডি কীটি রয়েছে, এই ডিটি আপনার এখানে ক্লিক করতে হবে। ওইখানে যে কিবোর্ডে দেখেন রয়েছে কি, নিচে রয়েছে ডিলিট, ডি ফর ডিলিট পার্টিশন। তো সেখান থেকে আপনার যে ডি যে কীটি রয়েছে এই ডি অক্ষরটি আপনি এখান থেকে ক্লিক করবেন, এই যে ডি ফর ডিলিট পার্টিশন। দেখুন ডিলিট পার্টিশন দেওয়ার পর এরকম উইন্ডোটি চলে আসবে। উইন্ডোটি আসার পর আপনি এখানে কী করার জন্য বলছে, এখানে এন্টার দেওয়ার জন্য বলছে, আপনি এখানে এন্টার দেবেন, এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর দেখুন এখানে নিচে এসেছে আপনার এল দেওয়ার জন্য, আপনি এখান থেকে কিবোর্ড থেকে আপনি এল প্রেস করবেন। এই যে এল যে কীটি রয়েছে এই এলটি আপনি এখানে প্রেস করবেন। এলটি প্রেস করার পর দেখুন এখন কিন্তু যে সি যে লেখাটি ছিল সেই লেখাটি কিন্তু এখান থেকে আউট হয়ে সি ড্রাইভটি সেটি আপনার ক্রিয়েট পার্টিশন, পার্টিশনটা ক্রিয়েট হচ্ছে নতুন করে, ওইটার পুরাতনটা বাদ দিয়ে এটা নতুন করে হচ্ছে। তো সি ফর ক্রিয়েট দেওয়ার পর দেখুন এই এই যে উইন্ডোটি চলে এসেছে এখন এখানে এই যে 49,999, ঠিক। তো এখন আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখন কিন্তু পার্টিশন ভেঙে গেছে, পুরা পার্টিশনে দেখুন নিউ এসেছে, তো এটা কিন্তু নতুন হয়ে গেছে একদম, আপনার কম্পিউটারটা পুরাটাই নতুন হয়ে গেছে, উইন্ডোজটা নতুন করে আপনার সেট আপ হচ্ছে। ইন্টার প্রেস করবেন। এখন এখানে এই সি ড্রাইভে রেখে আপনি কিন্তু যদি অন্যটিতে আপনি যদি ডিলিট করেন তাহলে কিন্তু সব কিছু চলে যাবে, তো আপনি এখানে সি ড্রাইভে রেখে আপনি জাস্ট এখানে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। এই যে এন্টার যে কীটি রয়েছে এই এন্টারটি প্রেস করবেন। এন্টারটি আমি প্রেস করছি, দেখুন এন্টারটি প্রেস করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখন দেখুন এখানে কিন্তু দুইটি অংশ রয়েছে, তো এখানে দুইটি অংশ যদি উপরেরটা দেন তাহলে হবে কুইক, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাকে কে দৌড়াচ্ছে পিছন থেকে যে আপনি তাড়াতাড়ি উইন্ডোজটা সেট আপ দিয়ে দিতে হবে, আপনার উইন্ডোজটা একটু লেট হোক সমস্যা নেই, আপনি তো এটা দিয়ে কাজ করবেন। সো এটাকে উইন্ডোজটাকে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার করতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন। তো এখন আপনি জাস্ট শুধু এই যে নিচেরটাতে দিয়ে কুইকে না নিচেরটাতে দেবেন, নিচেরটাতে দিয়ে আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর দেখুন এখানে এই যে জিরো আসছে, জিরো থেকে আপনার এখানে পার্সেন্টেজ হারে চলে যাবে 98-99%, এবারকম 100% আপনার যাবে। তো যাওয়ার পর পরবর্তীতে আরও একটি উইন্ডো চলে আসবে। এখন এখানে দেখুন নিচে একটি বিষয় লক্ষ্য করুন, যে নিচে এই যে কপি যে উইন্ডো সিটি থেকে যে কপি হচ্ছে দেখুন যে দৌড়াচ্ছে, এই যে দেখেন 98% হয়ে গেছে, 99% এবং 100% হয়ে যাবে, একটু অপেক্ষা থাকুন, 100% হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আরও একটি অপশান চলে আসবে, দেখুন প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করার জন্য বলছে। উইন্ডোজ এক্সপি সেট আপ হয়ে গেছে। এখন আপনাকে আর কোনো স্পেস বার কোনো কিছু দিতে হবে না। দেখুন এখন কিন্তু উইন্ডোজটি যে সেট আপ হয়েছে এখন কিন্তু সে কিন্তু ওপেন হচ্ছে। আগে কিন্তু যখন আমরা প্রথম অবস্থায় দিয়েছিলাম তখন কিন্তু এরকম দেখাচ্ছিল না, তখন কিন্তু দেখিয়েছিল অন্যরকম যে উইন্ডোজ যে নেই, এটি মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি। এই হচ্ছে আপনার যে উইন্ডোটি চলে এসেছে। এখন দেখুন এখানে এই যে উইন্ডোজ প্যাথোলজি, তো এটা এভাবে এরকমভাবে একে একে যতগুলি সেট আপ রয়েছে সবগুলি আপনার কপি হয়ে যাবে। তো ততক্ষণ আমার সাথেই থাকুন বন্ধুরা। ওটি যাওয়ার পরে আরও একটি অপশান চলে এসেছে, ওই অপশানটিও যাবে, 100% হবে। এরকম কয়েকটি পার্টে
ইন্ডাস্ট্রি সেট আপ দেবে, এটা যে সিটিতে যেভাবে থাকে, কিন্তু সিস্টেম একই, সব সিস্টেম একই। হওয়ার পর আরও একটি অপশন চলে এসেছে, সেটাও খুব দ্রুত হচ্ছে, তো লাইনে থাকুন। এই অপশনটিও আপনার 100% হয়ে গেছে। তৃতীয় ধাপ গেল, অপেক্ষায় থাকুন বন্ধুগণ, আমার সাথেই থাকুন। দেখুন আরও একটি অপশন চলে এসেছে, খুব দ্রুত হচ্ছে। তো আমি আগেও বলেছি ভিডিওটি পুরা যে আপনার ইন্ডাস্ট্রি সেট আপ দিতে হয়তো 45 মিনিট সময় লাগবে, কিন্তু 45 মিনিট তার ভিডিও দেওয়া যাবে না, যেগুলি মেন মেন। তো এখানে আরো একটি বিষয় লক্ষ্য করুন, এখানে 11/14 অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে 11টি আইটেম চলে গেছে এবং যাওয়ার পর এখন 14টি আইটেম যাবে, এখন হয়তো 12 নম্বর আইটেম আসবে। দেখুন হ্যাঁ ইয়েস, এখানে 12 নম্বর অপশান চলে এসেছে। তো এরকমভাবে আরও 2টি অপশান যাবে, ঠিক আছে, আইটেমে কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পর আপনার এইরকম উইন্ডোটি চলে আসবে। এখন হচ্ছে, এখন এখানে যে বিষয়টি দেখাচ্ছে, এই এখন হচ্ছে আপনার মূল সময়। এখন দেখেন এখানে 39 মিনিট সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এখন মেন বিষয় হচ্ছে এতক্ষণ যেগুলি গিয়েছিল সেগুলি হচ্ছে এইগুলি, এত কিছু যাওয়ার পরে কিন্তু এই এই এতটুকু পর্যন্ত আপনার কমপ্লিট হয়েছে। এখন মূল কাজ হচ্ছে এই যে ইনস্টল উইন্ডোজ, এই উইন্ডোজটি কিন্তু ইনস্টল হচ্ছে। এখন এটা যতক্ষণ পর্যন্ত এই সবুজ দাগ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এইরকম পার্ট বাই পার্ট, এই যে ভাগ ভাগ করে ওরা বিভিন্ন ডিসক্রিপশন দিয়ে দিয়েছে যে কোনটা দিয়ে কী কাজ করবে বা কী আসে বিষয়, সমস্ত কিছু একে একে করে এরকম পর্যায়ক্রমে আপনার যাবে। ততক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে, এখানে 39 মিনিট সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তো ততক্ষণ সাথেই থাকুন বন্ধুরা। দেখুন এই যে বিষয়টি এখানে, দেখুন যে বিষয়টি দেখা যাচ্ছে এই যে নিচে দেখুন ইনস্টলিং ড্রাইভস, হ্যাঁ, তো দেখুন সবুজ হচ্ছে আর বাকি অংশ সাদা রয়েছে। তো বাকিটা বাকি রয়েছে, সেট আপ হবে, তো ততক্ষণ সঙ্গী থাকতে হবে এবং অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। আসলে এখন যে বিষয়টি আপনার ইনস্টল হচ্ছে সেটি হচ্ছে নেটওয়ার্কিং, ঠিক আছে। এরকম পার্ট বাই পার্ট প্রত্যেকটি জিনিসই কিন্তু সেট আপ হচ্ছে। আমাদের কাজ করার প্রয়োজনে যা যা লাগে, তো উইন্ডোজ এক্সপি আসলে একটি খুবই পপুলার একটি সেট আপ, সেই সেট আপটি দিয়ে কিন্তু আপনি খুব ইন্টারেস্টিংভাবে আপনি কাজ করতে পারবেন। আর এখন তো উইন্ডোজ 10 এসেছে, 10 দিয়ে আরও অনেক মজা, কিন্তু অনেক কম্পিউটার অনেক পিসির যে কনফিগারেশন, এই কনফিগারেশন অনুযায়ী আসলে সেট আপটা আসলে করতে হয়। তো দেখুন এখন কিন্তু এখানে 29 মিনিট চলে এসেছে। তো এইভাবে পর্যায়ক্রমে একে একে প্রত্যেকটি পার্ট যাবে। এখানে দেখুন এখন 19 মিনিট দেখিয়েছে। তো এইভাবে সময় যতই যেতে থাকবে ততই কমতে থাকবে, ঠিক আছে।
তো অনেক কিছুই এসেছে, তো এখানে আপনার কোনো কিছু করতে হবে না, সে অটোমেটিকলি সে কাজ করে নেবে। এই যে দেখুন, এখন কিন্তু যে ফাইনাল যে ইনস্টলিং ফাইনালাইজড, এই সবগুলি কিন্তু সবুজ দাগ এসে গেছে। এখন যে ফাইনাল যে সেট আপটা, সেটা জাস্ট আপনাকে দেখিয়ে এর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। এখন দেখাচ্ছে যে 8 মিনিট সময় লাগবে, তো আসলে এখানেও কিন্তু 8 মিনিট লাগবে না, ঠিক আছে? এখানেও কিন্তু 8 মিনিট লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আপনার যে উইন্ডোজটি কিন্তু সেট আপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আসলে এতক্ষণ ধৈর্যের সাথে আপনারা দেখছেন ভিডিওটি, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মাত্র 1 মিনিট, আর মাত্র 1 মিনিট, 1 মিনিট পরে কিন্তু আমাদের, যে দেখুন এতক্ষণ আপনি যা করেছেন তা হয়েছে বিদায়, কিন্তু আপনার এরকম দেখাচ্ছে। তো এই যে দেখুন উইন্ডোজ দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, প্লাস ওয়েট প্রথম অবস্থায় যখন আসবে তখন কিন্তু এইরকম আসবে। যখন উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে যখন প্রথম আপনার ওপেন হবে, এখন কিন্তু প্রথম ওপেন হচ্ছে, এই জন্য কিন্তু এই যে প্লেস ওয়েট এরকম লেখা রয়েছে। হ্যাঁ, যখন আপনি একবার রানিং হয়ে যাবে তারপর কিন্তু আর এরকম দেখাবে না, সরাসরি উইন্ডোজ ওয়েটিং সি অশোক। এই যে দেখুন এখন কিন্তু এই যে ওয়েলকাম, অর্থাৎ আপনার যে উইন্ডোজটি কিন্তু পুরোপুরি কমপ্লিট, সেট আপ দেওয়া আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আপনার যে আগের যে অবস্থান ছিল, আপনার কম্পিউটার যে আগের যে অবস্থান ছিল সে অবস্থায় ফিরে এসেছে। এখন যে কাজটি হবে সেটি হবে ভিন্ন, হলো এই এই জিনিসটি, যেহেতু আমরা সি ড্রাইভ ফরম্যাট দিয়েছি, সেহেতু ডেস্কটপ কিন্তু সি ড্রাইভের আওতাধীন। তো যেহেতু আমরা সি ড্রাইভ ফরম্যাট দিয়ে দিয়েছি, সেহেতু ডেস্কটপে কিন্তু দেখবেন কোনো কিছুই দেখাবে না, কোনো কিছু শো করবে না। এখানে কিন্তু অনেক ফাইল রাখা ছিল বা আপনারা রাখবেন। এই যে দেখুন উইন্ডোজটি আপনার পুরোপুরি ওপেন হচ্ছে। এই যে দেখুন একটি আকাশের যে উইন্ডোজের যে ছবি, সেই ছবি এসেছে। এই যে দেখুন এখন স্টার্ট লেখা এসেছে, হ্যাঁ, এরকমভাবে। কিন্তু নিচে এই যে দেখুন কালার, এবং আপনার আমি যে আগেও বলেছিলাম যে প্যাথোলজির সুবিধাটা হলো আপনার এখানে দেখুন কর্নারে যে কালার এবং এই যে ইন্টারনেট, তারপর সাউন্ড, এগুলি কিন্তু অটোমেটিক কিন্তু চলে এসেছে। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, তো এখন দেখুন এখানে শুধু যে সি ড্রাইভ, যে এখানে ডেস্কটপে আপনার হয়তো অনেক কিছু থাকতো, এখন কিন্তু কোনো কিছুই নেই। তো যখন আপনি আবার নতুন করে রাখবেন তখন থাকবে। আর এই হচ্ছে আপনার যে পার্টিশানগুলি, আমরা শুধু সি ড্রাইভটাকে আমরা ফরম্যাট দিয়েছি, আর বাকিগুলিতে কিন্তু আমরা কিন্তু হাত দিইনি। হাত না দেওয়াতে কিন্তু যেভাবে ছিল সেভাবেই কিন্তু রয়েছে। এই যে দেখুন ফটোশপ এডিটর সফটওয়্যার মিডিয়া, তো আমি যেভাবে পার্টিশানগুলিকে করেছি ঠিক সেরকমভাবেই কিন্তু এসেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বিষয়।
তো আমি আশা রাখবো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।